আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, আর আপনারা সবাই মনে আমার ভাই বোনেরা সবাই মনে ভালো আছেন আল্লাহর রহমতে। আজ আমি শুরু করছি কোন ব্লক বাজারের শপিংয়েরও না, মাজদারও না, আজ আমি কুকিংয়ের নিয়ে শুরু করছি। আজ আমি সেদিন যে সাদান থেকে মাছ নিয়ে আসছিলাম, ওই মাছগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি। আমার হাজবেন্ডে কাঁচা বাজার করে নিয়ে আসছে, আপনাদের কাছে শেয়ার করব। মাছগুলো নামালাম, এই যে এগুলো লোলা মাছ বলে বাংলাদেশে, সেম সে ইলিশ মাছে কেনানি কয়, কিন্তু ইলিশ মাছের টেস্ট না আসলেও এটা অনেক ভালো লাগে। আর এই এই সাইডে এই সাইডে আমি চাউলটা বসে দিয়েছি, আপনাদের কাছে আমি শেয়ার করব। আমার হাজবেন্ডে বাজার নিয়ে আসছে, কাঁচা বাজার, দুদিন পর পরই বাজার নিয়ে আসে। এ আমার মেয়ে আমাকে হেল্প করছে বাজারের। বাজারটা ফ্রিজে রাখলে টেস্ট লাগে না, টেস্ট লাগে না। ধনে পাতা নিয়ে আসছে, ধনে পাতা নিয়ে আসে, ধনে পাতাগুলো সৌদি আরবে এত ভালো লাগে কি বলবো, মানে সৌদি আরবে ধনে পাতা অনেক ভালো লাগে, মানে গ্যারান পারফেক্ট। কচুর ছড়ি নিয়ে আসছে, কচুর ছড়ি সৌদি আরবে কচুর ছড়ি অনেক ভালো লাগে আমার। একটা লাউ নিয়ে আসছে, সিম নিয়ে আসছে, সিমগুলো তাজা। দেশি আলু নিয়ে আসছে, বাংলাদেশে যে লাল আলু বলে যে ও আলু নিয়ে আসছে, এই আলুগুলো টেস্ট লাগে, আলু নিয়ে আসছে। কই নিয়ে আসছে, এই কইটা আমার বাচ্চারা আবার পছন্দ করে ডিম দিয়ে রান্না করলে, যখন আমি রান্না করব আপনাদের শেয়ার করব। আজ আমি রান্না করব, আলসাদান থেকে মাছ নিয়ে আসছিলাম লোলা মাছ, আজ রান্না করবো আপনাদের কাছে আমি শেয়ার করব। আমি এখন লোলা মাছ রান্না করব বেগুন দিয়ে, লম্বা বেগুন পাই নাই, এই বেগুন দিয়েও ভালো লাগে অবশ্য, কিন্তু বাংলাদেশের মতো বেগুনের যেমন বিচি হয় না, এটার মধ্যে বিচি হয় না, অনেক টেস্ট, আর এত মিষ্টি বেগুনগুলো। আর আলু দিব সাথে, পেঁয়াজ নিচ্ছি, আমি যখন রান্নাটা করব আপনাদের শেয়ার করব। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি, মাছগুলো সাতান থেকে নিয়ে আসছিলাম, ওই মাছগুলো ভেজে নিচ্ছি এখন। মাছগুলো ভেজে নিচ্ছি, আপনারা জানেন এগুলো কি বলে, এগুলো সৌদি আরবের কোঁচা বলে, এটা শুটকে দিয়ে ভালো লাগে, তারপরে বাজি করলেও ভালো লাগে। আজ আমি এগুলো বাজি করব, তোর সাথে শেয়ার করব যখন আমি বাজি করব। তোর আমার লাইফ নেবে না নাকি, তুই লাইফ দিস আমার লাইফ, এটা অন্য লাইফ হয়ে দিই।
অনেক ভয় লাইফ হয় ঠিক আছে মানে সব ছিল এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এখন ভেজে নেব আজ আমি লোলা মাছ রান্না করব বেগুন শিম কসুরি আর আলু আলু দিয়ে রান্না করব আর এগুলো বাজবো না আজ কষিয়ে শুধু মাছ বাজি এগুলো সব কষিয়ে রান্না করব আর এগুলো বাজি করব কুচা পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে এটাকে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আমি দিয়ে দিচ্ছি যত ভালোভাবে কষবে তত টেস্ট লাগবে তরকারিটা নাহলে আদা রসুনের গন্ধ লাগবে এখন আমি আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ মরিচ মরিচটা একটু বেশি দিয়ে দিচ্ছি সাথে অল্প একটু পানি দিয়ে দেব আমি পানি দিয়ে দিচ্ছি এখন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা আর ধনে গুঁড়া একসাথে দিয়ে দিব জিরাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এখন ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো সল্ট দিয়ে দিচ্ছি এখন এগুলো আমি একসাথে কষিয়ে নেব কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আগে আলু শিম আর কুচুরি একসাথে দেব এগুলো সময় লাগে তাই আমি এগুলো আগে দিয়ে দিচ্ছি বেগুনটা পরে দেব বেগুনটা সিদ্ধ হয়ে যাবে
সাথে আমরা অবশ্য লোলা মাছের সাথে সিম খাই না আমি দেখেছি রান্না করতে তাই আমি রান্না করে দেখ ট্রাই করলাম দেখি টেস্ট হয় কি না আমি রান্না করি বেগুন আলু টমেটো দিয়ে দেখি রান্নার একটু স্বাদ আনার জন্য মুখে চেঞ্জ করা ভালো তাই না আমার মেয়ে আমাকে হেল্প করছে আমার মেয়ে আমাকে হেল্প করছে পাঁচ থেকে সাত মিনিটের মতন এটাকে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দেব এখন আমি আলু সিম সিদ্ধ হয়ে গিয়েছে মানে আদা পুরো হয় নাই বেগুনগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এ কালো কালো কিন্তু বিচি না এগুলো পানিতে ভিজাইতে দেরি হয়ে গিয়েছে আমার তাই কালো কালো আসতেছে এদেশের বেগুনগুলো অনেক টেস্ট মিষ্টি লাগে আর আমার এই দিকে কোঁচাগুলো আমি কেটে ফেলেছি আপনাদের কথা শেয়ার করতে পারলাম না এই যে এগুলো আমি কেটে ফেলেছি এখন আমি একটা পেঁয়াজ শুকনো মরিচ কাঁচা মরিচ দিয়ে এটা ভাজি করে নিব এটা আমার হাজব্যান্ডের পছন্দ করে গরম ভাতের সাথে যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন লাইক দিয়ে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি আমাকে প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক দিয়ে দিবেন আমার পাশে থাকবেন আপনাদের জন্য আমিও দোয়া করি যে আল্লাহ যা যে যেই যেখানেই আছে তাদের জন্য আমি দোয়া করব আল্লাহ যেন তাকে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমার পাশে থাকবেন আমি যেন এগিয়ে যেতে পারি তরকারিটা হয়ে নিক তারপর আপনাদের দেখাচ্ছি ভাজিটার জন্য জৈতুনের তেল দিয়ে দিচ্ছি জৈতুনের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দুইটা শুকনো মরিচ ছিঁড়ে দিচ্ছি শুকনো মরিচগুলো একটু লালু শুকনো মরিচগুলো এত কি বলবো মরিচ না কিছু এর চেয়ে তো মনে হয় ভালো লাগে কাঁচামরিচ এত মিষ্টি কখনো শুনছেন মরিচও মিষ্টি হয় মরিচও মিষ্টি হয় এদেশে কোথা থেকে আসে এই মরিচগুলো জানি না সঠিক মরিচগুলো মিষ্টি ভর্তা বানালেও টেস্ট লাগে না এই মরিচ দিয়ে আমি দেশে থেকে আসার সময় মরিচ নিয়ে আসছিলাম আমার মা আমাকে দিয়েছিল সুন্দর করে রোদে শুকিয়ে দিয়েছিল এক কেজি মরিচ নিয়ে আসছিলাম দুই বছর চলে গেল শুকনো মরিচটা এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সাথে তিনটা শুকনো মরিচ গলু বাজে হয়ে গেলে আমি কুচা গুলু দিয়ে দিব আপনারা এটাকে কোনো নামে জানেন আমি তো সঠিক জানি না সৌদি আরবে বলে এটাকে কুচা এটাকে বলে কুচা সেম সেম লাউয়ের মতো নই কিন্তু লাউয়ের টেস্ট আসে না এটা আলাদা টেস্ট লাগে একটু অন্যরকম এটা শুটকি দিয়ে খাবার যায় ইচা মাছ দিয়ে বড় ইচা মাছ হোক বা ছোট ইচা মাছ হোক শুটকি দিয়ে বেশি ভালো লাগে এটার সাথে শুটকি সিম বেগুন আলু কুচা কয়টা পুঁইশাকের পাতা একসাথে দিলে শুটকির সাথে রান্নাই অন্যরকম লাগে
এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো আলতোভাবে নেড়ে দিচ্ছি। পচে থাকুক, তারপর একটু লবণ দেবো। এখন লবণ দেবো না। আর ওই সাইডে আমার ফিস তরকারিটা হচ্ছে, সবজিগুলো হয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার লালা মাছের তরকারিটা হয়ে গিয়েছে, আর এই যে কুচা কি বলে বলুন তো, কুচা সবজি মানে বাজি, যেটা বাজি বলে। আর ওই যে আমার মেয়ে যে কালকে মেহেদি নিয়ে আসছিল যে পেরে, এই মেহেদি এখন ক্লিন করে নিল, এটাকে ফেটবে সুদেবের মেহেদি, তাজা মেহেদি। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, মাসালামা।